হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি ভিলেজি স্টাইলে খুবই মজাদার শোল মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। আর আজকে আমি যে স্টাইলে লাউটি রান্না করে দেখাবো সেটি হচ্ছে গ্রামে যে মায়েরা যেভাবে লাউ রান্না করেন ঠিক সেভাবে কিন্তু আমি আজকে এই মজাদার লাউ রান্নাটি করে দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, শোল মাছ দিয়ে লাউ রান্না করার জন্য এখানে আমি একটি বড় সাইজের শোল মাছ নিয়েছি। শোল মাছটাকে খুব ভালো করে ধুয়ে আমি পিসেস করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, লাউ রান্না করার সময় অয়েলটা বেশি অ্যাড করা যাবে না। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর লাউয়ের মধ্যে কিন্তু অতিরিক্ত গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট অ্যাড করা যাবে না, সামান্য পরিমাণে অ্যাড করে নিতে হবে। আমি হাফ চা চামচ পরিমাণে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি এবং জিঞ্জার গার্লিক পেস্টটাকে একটু ভেজে নিব। আমি হালকা করে ভেজে নিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে নিব অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার আগে। ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো কারির কালার যদি আপনারা লাইট করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিকে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টের সাথে হালকা করে ভেজে নেওয়ার পর একটু পানি অ্যাড করে নেবেন। দেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেবেন। তাহলে কারির কালার খুব সুন্দর একটি কালার আসবে এবং লাইট কালার আসবে। আর যদি ডিপ এবং খুবই কালারফুল করতে চান সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার আগে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেন, পানি অ্যাড করতে হবে। এটা একটা টিপস ডিয়ার ফ্রেন্ডস। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ, পরে প্রয়োজন হলে অ্যাড করে নিব। 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, লাউয়ের মধ্যে হলুদের গুঁড়ো খুবই কম ইউজ করতে হবে। আমি জাস্ট মাছটাকে খুব ভালোভাবে কষানোর জন্য হলুদটা 1 চা চামচ অ্যাড করে নিলাম। দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনার স্বাদ বুঝে অ্যাড করবেন। বাট ডিয়ার ফ্রেন্ডস, লাউয়ের কারিতে মরিচের গুঁড়ো বেশি অ্যাড করা যাবে না, একদমই যাবে না। মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাছের পিসেসগুলো দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। 1 চা চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে মিক্স করে নিব। ঢেকে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, মাছগুলো কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি মাছগুলোর পিসেসগুলোকে উঠিয়ে নিব। একটু কেয়ারফুলি উঠিয়ে নিতে হবে যাতে না ভেঙে যায়। মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, এই কষানো মশলাগুলোকে এখন আমি এখানে একটি কচি লাউ নিয়েছি, একদম কচি দেখে লাউ নিয়েছি। ডিয়ার ফ্রেন্ড, চেষ্টা করবেন আপনারা কচি লাউ নেওয়ার জন্য। এখন লাউগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এ পর্যায়ে আবার 1 চা চামচের মতো আমি সল্ট অ্যাড করে দিচ্ছি, পরে আবার চেক করে অ্যাড করে নিব। মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে একটু পানি অ্যাড করে দেন। আমার এই মজাদার শোল মাছ দিয়ে লাউয়ের কারিটি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ঢেকে দিব। লাউ এর কারি সাধারণত অতিরিক্ত ঝোল বা একদম শুকনো হয় না, মাখা মাখা মিডিয়াম কনসিস্টেন্সি হয়, এই জন্য ওই অনুযায়ী আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর লাউ থেকে কিন্তু ডিয়ার ফ্রেন্ড প্রচুর পরিমাণে পানি উঠবে, এজন্য পানিটা অবশ্যই অল্প পরিমাণে অ্যাড করে নেবেন। তা না হলে কিন্তু লাউ থেকে পানি উঠতেই থাকবে। ঢেকে দিচ্ছি আমার কারিটি হয়ে যাওয়ার আগ পর্যন্ত।
ডিয়ার ফ্রেন্ডস, লাউটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, একটু গলে গলে যাবে, এ পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো অ্যাড করে দিয়ে কষিয়ে নেওয়া যে মাছ সেগুলোকে অ্যাড করে দিয়ে আবার মিডিয়াম আঁচে রেখে দিতে হবে আরও 5-7 মিনিটের মতো। ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। রেখে দিচ্ছি আরও 5-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে। ডিয়ার ফ্রেন্ডস, আমার লাউয়ের ঝোল অনেকটাই কমে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। আর ডিয়ার ফ্রেন্ডস, দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা। লাউয়ের মধ্যে খুবই ভালো লাগে, এই স্মেলটা খুব সুন্দর একটা অ্যারোমা আসে এবং টেস্টও অনেকগুণ বেড়ে যায়। এখন আবার 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচেই। ডিয়ার ফ্রেন্ডস, আমার কারিটি হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই মজাদার শোল মাছ দিয়ে লাউ আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজাদার বিলেজি স্টাইলে তৈরি আমার আজকের এই শোল মাছ দিয়ে লাউ রান্না। ডিয়ার ফ্রেন্ডস, এটি আমার মায়ের হাতের স্বাদ এবং আমার মায়ের কাছ থেকে পাওয়া এই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ডিয়ার ফ্রেন্ডস। আর ডিয়ার ফ্রেন্ডস, যারা দেশে বাইরে আছেন তারা আমাদের বাঙালি ঐতিহ্যবাহী রান্নাগুলো প্রায় রান্না করা ভুলে গিয়েছেন, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে এই মজাদার লাউয়ের এই রান্নাটি করবেন ডিয়ার ফ্রেন্ডস, এবং ফ্যামিলিদের নিয়ে উপভোগ করবেন এই মজার এই শোল মাছ দিয়ে লাউ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ডিয়ার ফ্রেন্ডস, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আপনাদের কাছে, এবং আমার পারফেক্ট সব মজাদার রেসিপির আপডেট পেতে বেল আইকন নোটিফিকেশন বেলটি প্রেস করবেন ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।